পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই বলা হচ্ছো তো এই ভিডিওতে এরকম টাইপ যখন অঙ্ক থাকবে তখন আমরা কীভাবে এটা সমাধান করবো সেটা শিখবো খুব কম সময়ের মধ্যে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে এরকম টাইপের অঙ্ক অনেকগুলো করে নিয়ে দুটো প্যাটার্ন করেছিলাম যাতে আমরা যেখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো এটাও হবে তো পার্ট ওয়ান পার্ট টু যারা দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আগে অবশ্যই কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দেখে এসো প্রচুর অঙ্ক কিন্তু তাহলে শিখতে পারবে এরকম টাইপ অঙ্ক থাকলে আরও দুটো টাইপ ছিল সে দুটো করিয়েছি আজকে এটা তিন নম্বর টাইপ তো এরকম টাইপ যখন অঙ্ক থাকবে তখন আমরা এটার সমাধান কীভাবে করবো সেম একটাই ফর্মুলা আমি লিখেছিলাম প্রথম দিনে সেই ফর্মুলাটা আমি আরেকবার লিখছি ওয়ান বাই ডিফারেন্স ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম এটা হচ্ছে তোমরা আমাদের ফর্মুলা এই ফর্মুলাটা দিয়ে গোটা যত অঙ্ক আছে আমরা সব কিন্তু সমাধান করব। তো কি করে ফর্মুলাটা কি ওয়ান বাই ডিফারেন্স ইনটু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট ঠিক আছে তো এইখানে দেখো যেটা দেখবো আরেকটা জিনিস যে এক স্কোয়ার মানে দেখো এক ঠিক আছে আর দু স্কোয়ার মানে চার তাহলে এই চার আর একের ডিফারেন্স কত তিন দেখো উপরে আছে আচ্ছা দু স্কয়ার মানে দেখো চার তিনের স্কোয়ার মানে নয় দেখো ডিফারেন্স যদি করি পাঁচ নয় থেকে চার দিলে পাঁচ দেখো উপরে আছে সেম হয়ে দেখো আমাদের লাস্টেরটা যদি চলে আসি নয়ের স্কোয়ার মানে একাশি আর দশের স্কোয়ার মানে হচ্ছে একশো দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো উনিশ পাবো তাহলে বুস বোঝা যাচ্ছে তোমাদের তাহলে এখানে ওয়ান বাই ডিফারেন্স মানে এই চার থেকে তিন বিয় এক বিয়োগ করবো তাহলে কত পাবো তিন পাবো তা নয় চার থেকে তিন নয় আমরা ডিফারেন্স যখন বের করবো তখন এই টু থেকে ওয়ান এই যে ভিতরে দেখো টু আছে আর এই ওয়ান আছে টু থেকে ওয়ানের বিয়োগটা করবো ঠিক আছে আগেরগুলো আমরা অন্য যেটা করেছিলাম যে টাইপ অন্য ছিল তো এই টাইপে যেটা করব আমরা সেটা ফার্স্ট টাইম ওয়ান বাই ডিফারেন্স মানে যেটা ডিফারেন্সটা বের করব সেটা হচ্ছে এই যে দেখো এই তিন থেকে দুই বিয়োগ করব এই চার থেকে তিন বিয়োগ করবো এরকম করে ডিফারেন্সটা বের করব হ্যাঁ তাহলে এখানে প্রথমে ডিফারেন্সটা বের করব দুই থেকে এক বিয়োগ করলে ডিফারেন্সটা কত হবে ওয়ানই হবে তাহলে আমাদের ফর্মুলাটাই আমরা লিখবো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম মানে কত লিখব ফার্স্ট টার্ম একই লিখবো কিন্তু এখানে হ্যাঁ ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই লাস্টার মানে কত লিখবো ওয়ান বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের একের স্কোয়ার মানে একই হবে আর এখানে লাস্টার্ম মানে দশের স্কোয়ারটা নেবো আমরা ঠিক আছে তাহলে দশের স্কোয়ার নিলে আমরা কত পাবো দশ স্কোয়ার নিলে আমরা হান্ড্রেড পাবো তাহলে আমরা হান্ড্রেড লিখবো তাহলে এক মাইনাস একের একশো মানে কত হবে এক মাইনাস একের একশো যদি বিয়োগ করি তাহলে আসবে আমাদের একশো মাইনাস এক মানে এর একশো এইটা হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে তাহলে এরকম যখন অঙ্ক থাকবে এরকম টাইপ তখন আমরা এরকমভাবে এটার সমাধান করবো আশা করছি বোঝা গেছে চলো নেক্সট আরও একটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে দেখো এরকম টাইপ যখন অঙ্ক থাকবে তখন আমরা এটার কী করে সমাধান করব তাহলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দু স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে নয় বিয়োগ করলে দেখো উপরেটা চলে আসছে তাহলে ঠিকই আছে তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স ডিফারেন্স মানে তিন থেকে দুইয়ের ডিফারেন্স ওয়ান ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে ফার্স্ট টার্ম মানে কত ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে এটা টু স্কোয়ার মানে চার মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম লাস্ট টার্ম মানে টোয়েন্টি স্কোয়ার মানে চারশো ঠিক আছে তাহলে বিয়োগ যদি করি তাহলে কি পাবো দেখো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এটা ওয়ানটা আর করছি না তাহলে একের চার থেকে লসও যদি আমরা টেনে নিই তাহলে চারশো পাবো তাহলে এখানে হয়ে যাবে আমাদের চারশোকে চার দিয়ে ভাগ করলে একশো পাবো মাইনাস এক পাবো তাহলে আমরা পেয়ে যাচ্ছি নাইনটি নাইন বাই ফোর হানড্রেড এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন এরকমভাবে আমরা এটার সমাধান করবো আশা করছি বোঝা গেছে ছিল আমাদের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যদি ভালো লেগে থাকে তোমার Thank you for watching this video.